ব্যাটরা বিধুভূষণ পাল চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের এবছর অর্থাৎ দু হাজার সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ সকল ছাত্রীকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ইতিহাসের প্রথম ক্লাস ছাত্রীরা আজকে প্রথম ক্লাসে আমি তোমাদের ইতিহাস সংক্রান্ত সিলেবাসের একটা সার্বিক পর্যালোচনা করতে চাই যেই পর্যালোচনা থেকে তোমরা এটা বুঝতে পারবে যে কি কি আছে তোমাদের এই বছরের ইতিহাসের সিলেবাসে ইতিহাসের সিলেবাসের বিষয়বস্তুগুলোকে কিভাবে কোন কোন পরীক্ষার জন্য কীরকমভাবে ভাগ করা হয়েছে সেই সাথে প্রত্যেক পরীক্ষায় কত নম্বরের পরীক্ষা হয় এই সংক্রান্ত আজকের একটা ছোট আলোচনা রয়েছে তোমাদের সাথে আশা করি আমার স্কুলের ছাত্রীরা প্রত্যেকেই ইতিহাসের একটা পাঠ্য বই কিনেছো বা সংগ্রহ করেছ এ প্রসঙ্গে বলে রাখি ইতিহাসের পাঠ্য বই তোমরা যে লেখকেরই কেন না কেন সিলেবাস তো এক থাকে সেই জন্য আমরা সিলেবাস নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা প্রত্যেকেই নিজের ইতিহাস বইয়ের সিলেবাসটা আমার সাথে একটু মেলাও এবং দাগ দিয়ে নাও যে কোন কোন বিষয়বস্তুগুলো তোমাদের পরীক্ষায় সাধারণত সিলেবাসের পর্যায়ে ভাগ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দশম শ্রেণীর ইতিহাসের সিলেবাসের একটা পাতা আমি এখানে তুলে ধরেছি যেখানে এখানে প্রথম অধ্যায়ের রয়েছে ইতিহাসের ধারণা দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আর তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখন এই তিনটে অধ্যায় এইটা রয়েছে ইউনিট ওয়ানের জন্য এখন ইউনিট ওয়ান ব্যাপারটা কী না তোমরা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ এরকমভাবে পরীক্ষা দিয়েছ মানে পরীক্ষা সাধারণত হয় এবছরের পরিস্থিতিটা আলাদা ছিল অবশ্যই আর দশম শ্রেণীর ক্ষেত্রে এটাকে বলা হয় প্রথম পার্বিক মূল্যায়ন বা ইউনিট ওয়ান টেস্ট এই ইউনিট ওয়ানের জন্য দেখো লেখা আছে চল্লিশ নাম্বারের সাথে দশ নাম্বার মিলিয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় এই চল্লিশ নম্বরটা তোমাদের লিখিত পরীক্ষা হয় দশ নম্বরের জন্য থাকে একটা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন আর এই দুটো মিলিয়ে পঞ্চাশ নম্বর হয় তাহলে তোমরা প্রথম পার্বিক পরীক্ষার সিলেবাস সংক্রান্ত একটা ধারণা পেলে এবারে আসছি দ্বিতীয় পার্বিক মূল্যায়নের আলোচনায় দেখো লেখা আছে সংঘবদ্ধতার গোড়ার কথা যেটা চ্যাপ্টার ফোর সেখানে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তারপরের অধ্যায় পঞ্চম অধ্যায়ে রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং ষষ্ঠ অধ্যায় সেখানে রয়েছে বিশ শতকে ভারতের শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা এই তিনটে অধ্যায় অর্থাৎ চার পাঁচ ছয় এই তিনটে অধ্যায় নিয়ে রাখা হয়েছে ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বিষয়টা যেটা চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা ঠিক আগের পরীক্ষাটার মতোই এবং দশ নম্বরের পর্যায়ক্রমিক মূল্যায়ন মিলিয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এখন এই পর্যায়ক্রমিক মূল্যায়নগুলো কিভাবে হবে সে সংক্রান্ত আলোচনা তোমাদের নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে তাই এখন থেকে এই বিষয়টা নিয়ে তোমরা অহেতুক চিন্তা করবে না এরপরে দেখো সপ্তম অধ্যায় রয়েছে যে বিশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন তার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবং অষ্টম অধ্যায় রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালের ভারত সেখানে বিশ শতকে দ্বিতীয় পর্ব এখানে একটা সাল মেনশন করা আছে উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ খেয়াল করে দেখো এখানে একটা লম্বা লাইন টানেছি আমি যেখান যার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে প্রথম অধ্যায় থেকে একদম অষ্টম অধ্যায় পর্যন্ত সামগ্রিক ব্যাপারটাই তোমাদের টেস্ট পরীক্ষা এবং সেই সাথে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু থাকছে তোমাদের প্রত্যেকেই জানো যে দশম শ্রেণীর মা মাধ্যমিক পরীক্ষায় বসার আগে প্রত্যেকে একটা নির্বাচনী পরীক্ষা অতিক্রম করতে হয় এই টেস্ট পরীক্ষাতে সমগ্র সিলেবাসের ওপরেই কিন্তু প্রশ্ন থাকে সেই সাথে মাধ্যমিক পরীক্ষা ওই একই প্যাটার্নের ওপর করা হয় অর্থাৎ মাধ্যমিকের প্যাটার্ন ফলো করেই আমরা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সাধারণত নির্ধারণ করে থাকি দেখো টেস্ট পরীক্ষার জন্য নব্বই নম্বরের একটা লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের থাকে একটা পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল একশো নম্বরের পরীক্ষা একইভাবে মাধ্যমিকের ক্ষেত্রেও একই নিয়ম বরাদ্দ থাকে তাহলে এই গেল তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা এবার আরেকটা বিষয় আমি এর মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি দেখো এখানে একটা মানচিত্র স্থান চিহ্নিতকরণের বিষয় আছে দশম শ্রেণীর ইতিহাসে ম্যাপ পয়েন্টিং কিন্তু থাকে যখন আমরা ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে একে একে আলোচনা করব। তখন তোমরা জানতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে সাধারণত কি কি ম্যাপ পয়েন্টিং থাকে ম্যাপ পয়েন্টিংটা কিন্তু লিখিত পরীক্ষার মধ্যেই থাকে এটা কিন্তু পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়টি নির্দিষ্ট সময়ে আগেই বলেছি সেটা তোমাদের জানানো হবে তোমরা আপাতত সিলেবাসটা সংক্রান্ত ধারণা একটা পেলে এবার দেখো সিলেবাস সংক্রান্ত আলোচনার পরে এবার আমরা একটু দেখব যে কোয়েশ্চেন প্যাটার্নটা সাধারণত কীরকম হয় আমি একটা সংক্ষিপ্তভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি এখানে তা সবটা সব আলোচনাটা আমি এই মুহূর্তেই করছি না যখন তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে আমরা কত কত নাম্বারের প্রশ্ন সাধারণত পড়ব এখানে দেখলেই বুঝতে পারবে যে আমি একটা কোশ্চেন এর উত্তরের কোয়েশ্চেন উত্তর কীরকম মার্কসে আসে পার চ্যাপ্টার থেকে তার একটা ছবি তোমাদের দেখিয়েছি আমি এখানে দেখাচ্ছি দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কটা প্রশ্ন কত নম্বরের কি কি প্রশ্ন আসে তার একটা পিকচার যেখানে প্রথম অধ্যায় এখানে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন যার প্রশ্নের মান থাকে এক নম্বর সেটা এক নম্বরের প্রশ্ন থাকে দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রশ্নের মান হচ্ছে এক এবং সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রশ্নের মান হচ্ছে দুই এগুলো ঠিক কী কী প্যাটার্নের থাকে সেগুলো আলোচনা করা হয়েছে এবার মানে এই চারটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি যদিও এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা পড়ানোর সময় করব তাই এখন এই মুহূর্তে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কারণ সিলেবাস যতক্ষণ না পড়া হচ্ছে এ ব্যাপারটা তোমাদের কাছে একটু বোঝার পক্ষে অসুবিধাজনক হতে পারে আমি শুধু এটা দেখিয়ে দিচ্ছি যে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বিভাগ ক সেখানে লিখেছে বিভাগ ক এর মধ্যে থাকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এইটা তোমরা এখন বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নির্বাচনের ক্ষেত্রে সাধারণত চারটি করে বিকল্প থাকে চারটি বিকল্পের মধ্যে একটা বিকল্প সঠিক হয় সেটা খুঁজে বের করতে হয় বিভাগ ক্ষয়ের ক্ষেত্রেও এই বিভাগের অন্তর্ভুক্ত প্রশ্নের ধরনগুলো হল অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এবং স্তম্ভ মেলানোর মানচিত্রে স্থান চিহ্নিতকরণ প্রত্যেকটি ধরন থেকে চারটি করে প্রশ্ন দেওয়া হবে এটা তোমরা দেখে নাও যে এমসিকিউ থাকে এসে কিউ থাকে এসে কিউ এর মধ্যে আবার কতগুলো ভাগ আছে যেমন এক নম্বরের লিখিত প্রশ্নের উত্তর আবার থাকে বিভাগ গয়ে যেখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দুই বা তিনটি বাক্যের ধারণার নির্ভর করে দিতে হয় বিভাগ ঘ এই সংক্রান্ত আলোচনা দেখাচ্ছি যে সাত আটটি বাক্যে বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নের মানটা সাধারণত চার নম্বরের টিকার জন্য বরাদ্দ থাকে আর একদম লাস্ট বিভাগ উঙা সেখানে দেখানো হচ্ছে যে ব্যাখ্যামূলক প্রশ্ন পনেরো বা ষোলোটি বাক্যে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দিতে হয় এক্ষেত্রে প্রশ্নের মান আট নম্বর থাকে তিনটে প্রশ্ন সাধারণত দেওয়া থাকে এবং সেটা তোমাদের যেরকম পরীক্ষার নাম্বারের পরীক্ষা হচ্ছে ধরো পঞ্চাশ নাম্বারের পরীক্ষায় একরকমভাবে প্রশ্নের উত্তর করতে হয় বা নব্বই নাম্বারের পরীক্ষার জন্য আরেক রকমভাবে প্রশ্ন করতে হয় কিন্তু তোমাদের ক্লাস টেনের পরীক্ষার্থীদের জানাচ্ছি যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন থাকে আট নম্বরের তার থেকে ছোট প্রশ্ন হয় চার নম্বরের এখন এই আট নম্বরের প্রশ্নটার মধ্যে আবার একটা মার্কস ডিভিশন থাকে সাধারণত ইন্টার এইট মার্কসেরও যেরকম কোয়েশ্চেন থাকে তেমন থ্রি প্লাস ফাইভ বা ফাইভ প্লাস থ্রি এইরকম মার্কসেও কিন্তু আট নম্বরকে ভেঙে ভেঙে প্রশ্নে দেওয়া হয় তারপরে থাকে চার নম্বরের টিকা এর ওপর আগে থাকে তোমাদের দু নম্বরের কিছু প্রশ্ন আর থাকে এক নম্বরের এমসি কিউ এসএ কিউ এক নম্বরের মিথ্যা ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন স্তম্ভ মেলানো মানচিত্রে স্থান চিহ্নিতকরণ তাহলে এই গেল আজকে আমার তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে মোটামুটি কি ধরনের প্রশ্ন থাকে সেই সংক্রান্ত একটা ছোট আলোচনা পরবর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমরা দেখব যে প্রথম অধ্যায় থেকে সাধারণত কি কি প্রশ্ন আসে আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস